আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বলি কি বলবো দুঃখের কথা, বাঙালির এই জীবনের শেষ আশা। বাঙালি ভাবি অনেক কিছু, কপালে জোটে না কোনোই কিছু। ওরে নিরজীব বাঙালি তোরা, কে দেখিবি আয়? ওরে নিরজীব বাঙালি তোরা, কে দেখিবি আয়? মায়েরা দূরে ছেলে, একই বিন্দু ব্যথা পেলে। আবার ননির পুতুল সমছুতে গেলে গায়। ওই নির্জীব বাঙালি তোরা, কে দেখিবি আয়? আবার কি জানেন তো, ওরে 10 বর্ষ বয়স হলে গিয়ে গাম পাঠশালে, 10 বর্ষ বয়স হলে গিয়ে গাম পাঠশালে, লিখিতে পড়িতে দুটি, লিখিতে পড়িতে দুটি বর্ষ চলে যায়। ওরে নির্জীব বাঙালি তোরা, কে দেখিবি আয়? আমাদের বর্ণ শিক্ষা হলে সে কেহ ছাড়ি নিজ দেশ, বর্ণ শিক্ষা হলে সে কেহ ছাড়ি নিজ দেশ, উচ্চ শিক্ষায় অভিলাষে অন্য দেশে যায়। উচ্চ শিক্ষায় অভিলাষে অন্য দেশে যায়। ওরে নির্জীব বাঙালি তোরা, ওরে নির্জীব বাঙালি তোরা, কে দেখিবি আয়? আমরা মুখে বলি সর্বদাই, লেখা পড়া সে তো ছাই। মুখে বলি সর্বদাই, লেখা পড়া সে তো ছাই, ইংরেজি পড়িলে নাকি স্বর্গ পাওয়া যায়? ইংরেজি পড়িলে নাকি স্বর্গ পাওয়া যায়? ওরে আয় আয় আয়, কে দেখিবি আয়? ওরে আয় আয় আয়। সনাম ধন্য দাপুটে নেতা বীরভূমের নরেশ, সনাম ধন্য দাপুটে নেতা বীরভূমের নরেশ, মুখে যাহা বলা ভাই, কাজটি তৎক্ষণাৎ করা চাই, নইলে আগামীতে টিকিট মিলবে না। ওরে আগামীতে আর তোমাদের টিকিট মিলবে না। সনাম ধন্য, সনাম ধন্য দাপুটে নেতা ভাই। ওরে বাংলায় বাস করে মোরা, বাঙালি তো নয়। বাংলায় বাস করে মোরা, বাঙালি তো নয়। আবার নেতা মন্ত্রীর কুভাষণে, নেতা মন্ত্রীর কুভাষণে বিভক্ত হয়ে যায়। নির্জীব বাঙালি তোরা, কে দেখিবি আয়? নেতা মন্ত্রীর ভাষণ বড় ভাগ্য নিলে ফায়দা ভালো, নেতা মন্ত্রীর ভাষণ বড় ভাগ্য দিলে ফায়দা ভালো। আবার হিন্দু মুসলিম এক হইলে, হিন্দু মুসলিম এক হইলে ফায়দা হবে না। নির্জীব নির্জীব বাঙালি তোরা, কে দেখিবি আয়?
গোহত্যা বন্ধ করে মসজিদের মাইক নামিয়ে নির্দ্বিধা হিন্দুর ভোট সবই পাওয়া যায়। আবার কি বলে জানেন, ওরে দুর্গা পূজার মূল্য নাই রে, রাম পূজা করলে পরে। ওরে দুর্গা পূজার মূল্য নাই রে, রাম পূজা করলে পরে। সরাসরি স্বর্গ পাওয়া যায়। ওরে নিরিজি বাঙালি তোরা কে দেখিবি আয়। নেত্রী বলে ওরে দুষ্ট, বাংলায় তো দেব হবে রুষ্ট। নেত্রী বলে ওরে দুষ্ট, বাংলায় তো দের হবে রোগ কুষ্ঠ। বাংলায় রোগ সারা বার তোদের, বাংলায় রোগ সারা বার তোদের, জায়গা থাকবে না নির্জীব বাঙালি তোরা কে দেখিবি আয়। মূর্খ নেতা বলে ভাই, অরে মূর্খ নেতা বলে ভাই, গরুর দুধে সোনা হয়। মূর্খ নেতা বলে ভাই, গরুর দুধে সোনা হয়। স্বর্ণভূমি ভারতবর্ষে কি এই কথাটি মানা যায়। ওরে আয় নির জীব বাঙালি তোরা কে দেখে বিহিয়ায়। বিভাজনের ভাষণে একই হলো বাংলায় বললা পেল। বিভাজনের ভাষণে একই হলো বাংলায় গোল্লা খেল। দূর দূর করে তেড়ে দিল, দূর দূর করে তেড়ে দিল আমার হিন্দু মুসলিম ভাই। ওরে আয় বলি আয় নিরজি বাঙালি তোরা এ দেখিবি আয়। লেখা পড়াই বিদেশ ঘুরে, রাজনীতির হস্ত ধরে। লেখা পড়াই বিদেশ ঘুরে, রাজনীতির হস্ত ধরে। বীরভূমের প্রণব মুখার্জি, বীরভূমের প্রণব মুখার্জি রাষ্ট্রপতি হয়ে যায়। বলি নির্জি বাঙালি তোরা কে দেখিবি আয়। আমরা তো আমিন মাপজোকের কাজ করবি, যাকে ল্যান্ড সার্ভেয়ার। তো আমি একটু বলি, আরে বাংলার মানুষ আশা করে নেতৃমৃদ মোদের জীবন যেন স্বচ্ছ চলে। বলি বাংলার মানুষ আশা করে নেতৃমোদের জীবন যেন স্বচ্ছ চলে। আমরা আমিনরাও বলি, ওরে আমরাও বলি নেত্রী ভালো, আমরাও বলি নেত্রী ভালো, ল্যান্ড সার্ভেয়ারের জন্য একটু চিন্তা করো। সব বিভাগে খাচ্ছে ভালো, সব বিভাগে খাচ্ছে ভালো, বলি আমিন কেন ভুখার হয়। নির্জীব
বাহানা হলিহি তোরা কে দেখি বিহিয়াই, নির্জীব বাহানা হলিহি তোরা কে দেখি বিহিয়াই। আমার নাম লতিফুর রহমান, বাড়ি সুদীঘি, আমি কাজ করি ল্যান্ড সার্ভারের। আজ থেকে দীর্ঘ বছর আগে আমার গুরুর নাম আলী মনসুর সাহেব, উনি বর্তমানে জীবিত, ওনার বর্তমান বয়স 93 বৎসর, আমার বয়স 59 বৎসর। নমস্কার।